of vehicles by use of public transport instead of own vehicles and adopting other simple fuel saving. Shri Devti Mohandas, Speaker of Legislative Assembly. Prasonge bolben amra satyo onishtar songe ei protijna korchi je আমাদের সকল কাজের সময় পেট্রোলিয়াম পণ্যের সংরক্ষণের লক্ষ্যে সদা সর্বদা যত্নশীল থাকব, যাতে করে দেশের প্রগতির লক্ষ্যে অত্যাবশ্যক কিন্তু সীমিত এই সম্পদ সর্বাধিক সময়ের জন্য ব্যবহার করা সম্ভব হয়। আদর্শ নাগরিক হিসাবে আমরা জনসাধারণের মধ্যে পেট্রোলিয়াম পণ্যের অপব্যবহার বন্ধ করার লক্ষ্যে সচেতনতা বৃদ্ধি করার যাবতীয় প্রয়াস নেব, যাতে করে আমরা আমাদের আগামী প্রজন্মকে একটি নতুন এবং স্বাস্থ্য উজ্জ্বল ভারত দিয়ে যেতে পারি। সারা বিশ্বে সবচেয়ে বড় চিন্তা হলো কিভাবে সংরক্ষণ করা যায় প্রাকৃতিক সম্পদকে। আমরা শপথ নিয়েছি, শপথে লেখা আছে যে প্রাকৃতিক সম্পদ আছে, কার্বন ফিউল আছে, ফসল ফিউল আছে আমাদের কাছে, সেটা সবসময় চলবে না, সবসময় থাকবে না, সেটা অফুরন্ত নয়। তাই ভারতবর্ষ সারা বিশ্বে আজকে সারা বিশ্বের চিন্তা হলো, সবচেয়ে বড় চিন্তা হলো ক্লাইমেট চেঞ্জ, কার্বন ডাইঅক্সাইড এমিশন এবং ফসল ফিউল কনজারভেশন। আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র ভাই মোদিজি উনি বারবার আমাদেরকে বলছেন জল সংরক্ষণ করা দরকার। ভারতবর্ষে এতদিন ছিল জল বিতরণ করো, সেখানে জল দাও, এখানে জল দাও, জল দেওয়া খুব দরকার, জল ছাড়া বাঁচতে পারে না মানুষ, কিন্তু এর সঙ্গে জল সংরক্ষণ করা। এই প্রথমবার ভারতবর্ষে জল শক্তি, জলকেও শক্তি বলে পরিচয় দিয়েছে, জল শক্তি মন্ত্রণালয় তৈরি হয়েছে। পেট্রোল ডিজেল সবই দরকার আধুনিক যুগে, কিন্তু সেটাকে ঠিক মতো ব্যবহার করা, ঠিক মতো খরচ করা, সেটা আরো দরকার। কারণ পেট্রোলের ভান্ডার আমাদের অফুরন্ত নয়, আর বিশেষ করে জল নিয়েও চিন্তিত ভারতবর্ষ। বিভিন্ন স্টাডি দেখা যাচ্ছে জল যে নাম মাটির নিচে জল আছে, ভূমি নিচে জল আছে, সেটা শেষ হয়ে যাচ্ছে গ্রাউন্ড ওয়াটার। শুধু ব্যবহার করো নয় সংরক্ষণ করো, শুধু বিতরণ করো নয় সংরক্ষণ করো, সেটাই আজকের স্লোগান, সারা বিশ্বের স্লোগান এবং ভারতবর্ষের স্লোগান সংরক্ষণ, কনজারভেশন, ইংলিশে বলে এটাকে কনজারভেশন, ফিউল কনজারভেশন, ওয়াটার কনজারভেশন, ইলেকট্রিসিটি কনজারভেশন। কারণ সম্পদ, প্রাকৃতিক সম্পদ আমাদের সম্পদই, খনিজ সম্পদ আমাদের সম্পদই, জল সম্পদ আমাদের সম্পদই, আর সম্পদের অপব্যবহার করা মানে উন্নতিকে লুকিয়ে দেওয়া। সম্পদের অপব্যবহার করা, সম্পদ অপচয় করা, এটা মানে অ্যান্টি ডেভেলপমেন্ট কাজ। সুতরাং পেট্রোল ডিজেল সেটা সংরক্ষণ করা, মানে ভারতবর্ষকে উন্নতির পথে নিয়ে যাওয়া।
এবং আমাদের সাংসদ বলছিলেন সাইক্লিং কথা, ওনার সামনে একমত। এবং অ্যাসেট ম্যানেজারও বলছিলেন শর্ট ডিস্টেন্স সাইকেল করা, চায়নাতে করে, জাপানে করে, বিদেশে এখন সাইকেলের খুব ব্যবহার হচ্ছে। কিন্তু আমাদের এ রাজ্যে বৃষ্টি হয় খুব বেশি, গরমও খুব বেশি, তা হলো যতটুকু পারা যায় করা দরকার সাইকেল। সাংসদ বলছিলেন সাইকেল দিয়ে প্রদূষণ হয় না, সাইকেল মানুষকে ফিট রাখে, সেটা আমাদের প্রধানমন্ত্রী বলেছেন ফিট ইন্ডিয়া। ফিট ইন্ডিয়া মানে মনটাকেও ফিট রাখতে হবে, এই মনটা ফিট রাখতে গেলে শরীরটাও ফিট রাখতে হবে। আমাদের স্পোর্টস সেক্রেটারি, কাউন্সিল সেক্রেটারি বসে আছেন, অসুস্থ শরীরে কোনোদিন সুস্থ মন বাস করতে পারে না। তাই আমাদের প্রধানমন্ত্রী বারবার বলেছেন ফিট ইন্ডিয়া, ফিট ইন অল অ্যাসপেক্টস, ফিট ইন্ডিয়া, শরীর ফিট, মন ফিট, দিশা ফিট, কর্ম ফিট, সব যখন সঠিক দিশায় থাকবে তখন উন্নতি হয়। আমরা প্রাকৃতিক সম্পদের অপচয় করব, জলের অপচয় করব, পেট্রোলের অপচয় করব, নিজের সম্পদকে আমি সম্পদ মনে করব না, তখন কিন্তু দেশ এগিয়ে যেতে পারে না। আর এই সঞ্চয় আর কি সংরক্ষণ সেটা সরকার করতে পারে না একমাত্র। আমি বারবার বলি যেখানেই যায় যে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীজি এই কথায় দৃঢ়ভাবে বিশ্বাস করে সমাজ এবং সরকার যখন একসঙ্গে কাজ করে তখনই সফলতা আসে। তাই স্বচ্ছ ভারত উনি চালু করলেন, আমরা বলেছিলাম তখন কি করে হবে স্বচ্ছ ভারত। আজকে কিন্তু স্বচ্ছ ভারতের আন্দোলনের রূপ ধারণ করেছে, সেটা জনগণের আন্দোলন, ভারতকে স্বচ্ছ রাখা, ভারতকে সুন্দর রাখা, সেটা আন্দোলনে পরিণত হয়েছে। আজকে স্বচ্ছ ভারত অল ইন্ডিয়া মুভমেন্ট। এইভাবে সংরক্ষণ, ফসল বীজ সংরক্ষণ, পেট্রোল সংরক্ষণ, জল সংরক্ষণ, সেটাও অল ইন্ডিয়া একটা মুভমেন্ট তৈরি করতে হবে। এমন মুভমেন্ট তৈরি করতে গেলে নাগরিকের সচেতনতা লাগে। তাই আজকে ওএনজিসিকে আমি অভিনন্দন জানাই, সে অ্যাওয়ারনেস সচেতনতা আনার জন্য ওনার সাইকেল র্যালি করছেন। 1000 বেশি সাইক্লিস্ট অ্যাসোসিয়েশন ম্যানেজার বলছিলেন, গতবার আমি গিয়েছিলাম সাইকেল র্যালিতে, ছোট ছিল, ওএনজিসিতে ছিল সেটা, আজকে এটা বিরাট আকারে করছেন, ভবিষ্যতে আরও করবেন। এবং ওএনজিসিকে ধন্যবাদ জানায়, তারা শুধুমাত্র তেল বিক্রি করে না ত্রিপুরাইজে বা পাওয়ার উৎপাদন করে না, সমাজের সঙ্গে যুক্ত আছেন, সিএসআর করেন, ওনাদেরকে ধন্যবাদ জানায়। ওরা সমাজের সঙ্গে যুক্ত হওয়ার সবসময় প্রচেষ্টা একটা আছে ওদের, একটা বিরাট কোম্পানি ভারতবর্ষের নবরত্ন মহারত্ন, আর মহারত্ন মতনই কাজ করছেন, শুধু ব্যবসার দিকে নয়, সমাজের কল্যাণের জন্য কাজ করছেন, সমাজের সচেতনতা আনার জন্য কাজ করছেন, পাবলিক অ্যাওয়ারনেস শক্তিশালী করার জন্য কাজ করছেন, সঠিক দিশায় কাজ করছেন। এইসব কারণে ওদেরকে আমি অনেক ধন্যবাদ জানাই। এই আপনার থেকে বিদায় নিচ্ছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। জন জন তক পৌঁছায়। और उन्होंने ये बात बोली भी, तो जो हमारा ईंधन है वो ये जीतते सारे
चलाई जा रही है जिसमें आप सबका सहभाग है, समर्थक अपने स्थान को ग्रहण करने के लिए अग्रसर।